প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের অনুষ্ঠিত প্রশ্নপত্র ও সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। চলুন দেখে নিই আজকের প্রশ্নপত্র ও সমাধান। আজকের প্রাইমারি পরীক্ষার প্রশ্ন নম্বর 1, ইফ দ্য প্রাইস ইজ লো ডিম্যান্ড ক উইল বি ইনক্রিজড, খ উইল ইনক্রিজ, গ ইজ ইনক্রিজড, ঘ উড বি ইনক্রিজড। বন্ধুরা, উত্তর হচ্ছে উইল ইনক্রিজ, অর্থাৎ খ নম্বর উত্তর। এবার চলে যাবো 2 নম্বরে। 2x1 3y+5 হলে 4x-6y সমান কত? ক 10, খ 15, গ 20, ঘ 22। বন্ধুরা, উত্তর হলো 10, অর্থাৎ ক নম্বর। এবার চলে যাবো 3 নম্বর প্রশ্নে। 6 ফুট অন্তর বৃক্ষে চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে? ক 7, খ 50, গ 51, ঘ 60। সঠিক উত্তর 51, অর্থাৎ গ নম্বর উত্তর। 4 নম্বর প্রশ্ন। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, পংক্তিটি কার? ক মনমোহন তর্কালঙ্কার, খ কালীপ্রসন্ন সিংহ, গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঘ অক্ষয় কুমার দত্ত। সঠিক উত্তর মদন মোহন তর্কালত্ন লঙ্কার, অর্থাৎ ক নম্বর হলো সঠিক উত্তর। এবার চলে যাবো 5 নম্বর প্রশ্নে। দেয়ার ইজ মিল্ক ইন দ্য বটল, ক ভেরি লিটিল, খ স্মল, গ ভেরি ফিউ, ঘ এ লিটিল। সঠিক উত্তর এ লিটিল, অর্থাৎ ঘ নম্বর উত্তর সঠিক। 6 নম্বর। ভৌগোলিক নির্দেশক GI পণ্য হিসেবে কবে বাংলাদেশে ইলিশ সনদপ্রাপ্ত হয়? ক 17 আগস্ট 2017, খ 27 জানুয়ারি 2019, গ 17 জুন 2021, ঘ 17 নভেম্বর 2016। সঠিক উত্তর ক 17 আগস্ট 2017। এবার চলে যাবো 7 নম্বর প্রশ্নে। SDG এর কোন অভিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত? ক 4, খ 5, গ 6, ঘ 7। উত্তর 4। এরপর চলে যাবো পরের প্রশ্নে, অর্থাৎ প্রশ্ন নম্বর 8। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না, বাক্যটি বাক্য সংকোচন নিচের কোনটি? ক অগাত কুলশীল, খ বংশ পরিচয়হীন, গ কুল বংশহীন, ঘ অজ্ঞাত কুলীন। সঠিক উত্তর অজ্ঞাত কুলশীল, অর্থাৎ ক নম্বর উত্তর সঠিক। এরপর চলে যাবো পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 9। 32-এর 2 ভিত্তিক লগের দাম কত? ক 6, খ 3, গ 4, ঘ 5। সঠিক উত্তর 5, অর্থাৎ ঘ নম্বর। চলে যাবো পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 10। হোয়াট ইজ অ্যান এপিক, ক এ নোভেল, খ এ লং পোয়েম, গ এ লং প্রোস কম্পোজিশন, ঘ এ রোম্যান্স। উত্তর এ লং পোয়েম, অর্থাৎ সঠিক উত্তর খ। এবার চলে যাবো 11 নম্বর প্রশ্নে। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? ক 50, খ 60, গ 70, ঘ 80। উত্তর 60, অর্থাৎ খ নম্বর। 12 নম্বর প্রশ্নে চলে যাবো। নিচে কোন বাক্যটি শুদ্ধ? ক সূর্য পূর্ব দিকে উদয়মান হয়, খ সূর্য পূর্ব দিকে উদীয়মান হয়, গ সূর্য পূর্ব দিকে উদয় হয়, ঘ সূর্য পূর্ব দিকে উদিত হয়। সঠিক উত্তর সূর্য পূর্ব দিকে উদিত হয়, অর্থাৎ ঘ নম্বর। এরপর চলে যাবো 13 নম্বর প্রশ্নে। 0.0001 এর বর্গমূল কোনটি? ক 0.01, খ 1, গ 0.2, ঘ 0.1। উত্তর 0.01। এবার চলে যাবো 14 নম্বর প্রশ্নে।
কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? ক হাত করা, খ হাত গুটানো, গ হাত থাকা, ঘ হাত আসা। উত্তর গ হাত গুটানো, অর্থাৎ খ নম্বর সঠিক উত্তর। এবার চলে যাবো প্রশ্ন নম্বর 15-তে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? ক 8 8 9 8, খ 9 8 9 9, গ 9 9 9 9, ঘ 9 1 9 9। সঠিক উত্তর 9 8 9 9, অর্থাৎ খ নম্বর উত্তরটি সঠিক। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।